বিয়ের সময় অনেক সময় ছেলেপক্ষ বলে থাকে যে আমার কিছু লাগবে না, আমার অনেক কিছু আছে, এরকম অনেক কথা বলে থাকে। এবং মেয়ে পক্ষ দেখে যে ছেলেপক্ষ যেহেতু কিছু চাচ্ছে না, ছেলেটার কাছে বিয়ে দেওয়া যায়। এবং মেয়েটাকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে মেয়ের পরিবারের কোনো অর্থনৈতিক প্রেশার তখন থাকে না, কারণ ছেলেটা যৌতুক হিসেবে বলি বা লেনদেন হিসেবে বলি কোনো কিছু দাবি করে না এবং খুব ফ্রেশ থাকে। ছেলেটা হচ্ছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে, আমার কোনো টাকা চাহিদা নাই, আমি তোমাকে ভালোবাসি, ভালোবেসে তোমাদের পরিবারে যাচ্ছি। ইভেন ছেলেটা মেয়ের পরিবারকে বুঝায় যে আমার কোনো আর্থিক চাহিদা নাই, মেয়েটা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি। এভাবে বিয়েটা হয়। বিয়ের পরে দেখা যায় যে মেয়েটার কাছ থেকে দিনের পর দিন যৌতুক চায়, যৌতুকের জন্য মারধর করে। এরকম যদি হয় তখন মেয়েটা কোথায় যাবে, মেয়েটা কি করতে পারে? মেয়েটার জন্য প্রতিকার অনেকগুলো রয়েছে। প্রথমত হচ্ছে, যদি শুধু যৌতুক দাবি তাহলে মেয়েটা কোর্টে এসে যৌতুক মামলা করে দিবে। যৌতুকের জন্য মেয়েটাকে যদি মারধর করে, মেয়েটার গায়ে হাত তুলে বা মেয়েটাকে হত্যা করার চেষ্টা করে, তাহলে মেয়েটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ধারাতে মামলা করতে পারবে। যদি দেখা যায় যৌতুকের জন্য সাধারণ আঘাত করে, সিম্পল হার্ট করে, তাহলে 11 গ ধারাতে মামলা করবে। যদি দেখা যায় যে গুরুতর আঘাত করে, যেমন মেয়েটাকে মারতে মারতে হাত ভেঙে ফেললো, দাঁত ভেঙে ফেললো বা হচ্ছে দাদি আঘাত করলো, এরকম যদি হয় তখন হচ্ছে এই গুরুতর জখমের অপরাধের জন্য 11 ক্ষতে মামলা হবে। আর যদি এরকম হয় যে যৌতুক দিল না, এজন্য মেয়েটাকে একেবারে মেরেই ফেললো বা মারার চেষ্টা করলো, তাহলে 11 ক ধারাতে মামলা করবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে, একটা ছেলে মেয়ের পরিবার থেকে কোনো টাকা পয়সা দাবি করলো না, কিন্তু বিয়ের পরবর্তী সময় মেয়েটাকে যদি এভাবে অত্যাচার নির্যাতন করে যৌতুকের জন্য, তাহলে মেয়েটা এই পদক্ষেপ নিতে পারবে এবং মোটামুটিভাবে অনেক দিন ছেলেটাকে সে জেল খাটাতে পারবে, মানুষের ন্যায় বিচার আদালত থেকে পাবে। এই জন্য যেটা করবেন সেটা হচ্ছে, আপনার স্বামী যে আপনাকে মারে, আপনি ছবি তুলে রাখবেন। মনে করেন আপনাকে আঘাত করেছে হাতে, আমরা কি করি, শুধুমাত্র হাতের ছবিটা তুলি, এটা করা যাবে না। আপনার একটা ফেস সহ, চেহারা সহ ছবি তুলবেন, মানে ছবিতে যেন আদালত যেন বুঝতে পারে সত্যি সত্যি আপনি এটা। যখন আপনাকে মারে তখন চেষ্টা করবেন ফুল বডিতে ছবি তুলে রাখার জন্য, এবং যে স্থানে আঘাত করেছে সেটা সহ, যাতে চেহারাটা বোঝা যায় মানুষটা আপনি। কারণ অনেক সময় আদালত এটা বিশ্বাস করতে চায় না যে মানুষটা আপনি। আপনি নির্দিষ্ট একটা জায়গায় ছবি তুলেছেন, আদালতকে আপনি কীভাবে বুঝাবেন যে এটা আপনি? এই কারণে যখন আপনার স্বামী আঘাত করে অবশ্যই ছবি ভিডিও তুলে রাখবেন, যাতে আপনার চেহারাটা বোঝা যায় যে ব্যক্তিটা আপনি, ভুক্তভোগী আপনি। যাই হোক, বিয়ের পরবর্তী সময় যদি আপনার কাছে যৌতুক চাওয়া হয় বা নির্যাতন করা হয়, তাহলে এই পদক্ষেপগুলো আপনি নিতে পারবেন।